এখন আমি যে উত্তরগুলো দিচ্ছি সেটা হচ্ছে এ ই ইএস 21 ইউজি ইউজি ফার্স্ট ইয়ার এ ই ইএস 21 এর অ্যান্সারগুলো দেখো। ভূমিধসের নৃতাত্ত্বিক কারণ কোনটি? উত্তর হবে ভূমিকম্প। দ্বিতীয় প্রশ্ন, টু এনও প্লাস ও টু গ্রেটার দ্যান টু এনও থ্রি কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? উত্তর হবে নাইট্রোব্যাক্টর। পরের প্রশ্ন, কোনো একটি বাস্তুতন্ত্রে উৎপাদক স্তরে শক্তির পরিমাণ যদি 3000 কিলো ক্যালোরি হয় তবে তৃতীয় স্তরে শক্তির পরিমাণ কত হবে? উত্তর হবে -10 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, পৃথিবীর ভূত্বকে কোন উপাদান পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকে? উত্তর হবে সিলিকন। পরের প্রশ্ন, বায়োমেডিক্যাল ওয়েস্ট অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডেলিং রুলস 1998 অনুসারে হাসপাতালের তীক্ষ্ণ সরঞ্জামগুলি কোন শ্রেণীর বর্জ্যের অধীনে পড়ে? উত্তর হবে ক্যাটাগরি 7। আচ্ছা, কোন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের মানে জিএমওর মাধ্যমে অয়েল স্পিল দূর করা সম্ভব? উত্তর হবে পুতিদা PUTIDA। পরের প্রশ্ন, ফসলের DDT স্প্রে করার ফলে কি ধরনের দূষণ ঘটে? মাটি ও জল দূষণ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন উপাদানের প্রভাবে তাজমহল ক্ষতির সম্মুখীন হচ্ছে? উত্তর হবে সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, মর্টালিটি বাড়লে জনসংখ্যার আকার কি হবে? উত্তর হবে একই থাকে। পরের প্রশ্ন, নিচের কোন জাতীয় উদ্যানটি মণিপুরে বিদ্যমান? উত্তর হবে কেইবুল লামজাও। পরের প্রশ্ন, কোন ধরনের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে জীবভর পিরামিড বিপরীতমুখী হয়ে থাকে? উত্তর হবে পরজীবী বাস্তুতন্ত্রে। পরের প্রশ্ন, ভারতে কয়টি জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল রয়েছে? 4টি। পরের প্রশ্ন, ভারতের কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা JFM প্রথম চালু হয়? মেদিনীপুর। পরের প্রশ্ন, এক ডবসন ইউনিট ইকুয়াল একক বায়ুমণ্ডলীয় চাপে .. পুরু ওজনের স্তর? উত্তর হবে 0.001 mm। আবারও বলছি 0.001 mm। পরের প্রশ্ন, মরুভূমির তৃণভূমি ও বনাঞ্চল কার উদাহরণ? উত্তর হবে বাস্তুতন্ত্রের। আরেকটা প্রশ্ন আমি একটু ভুল বলে গিয়েছি, আমরা মিলিয়ে না রিপিটটা আমি করছি যে হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা, কোনো একটি বাস্তুতন্ত্রে উৎপাদক স্তরে শক্তির পরিমাণ যদি 3000 কিলো ক্যালোরি হয় তবে তৃতীয় স্তরে শক্তির পরিমাণ কত হবে? উত্তর হবে 10 কিলো ক্যালোরি। আমি একটা মাইনাস বলেছিলাম, মাইনাসটা হবে না। উত্তর হবে 10 কিলো ক্যালোরি।